শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, আজ রাতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রমের শঙ্কা। ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে। স্যাটেলাইট অ্যানিমেশনে দেখা যাচ্ছে এর কেন্দ্রে আশেপাশে মেঘের বেশ ভালো ঘূর্ণন সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের মোংলা হতে 275 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম, কলকাতা থেকে 270 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং চট্টগ্রাম থেকে 380 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এর কেন্দ্র হতে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ 85 কিলোমিটার/আওয়ার, যা দমকা হাওয়া সহ 105 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ বর্তমানে 989 মিলিবার। চলুন অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক আগামীতে এর গতিপথ কেমন হতে পারে। এটি ক্রমান্বয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল ও পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এরপর তা বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে যেতে যেতে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আমাদের লেটেস্ট ট্র্যাকের মাধ্যমে দেখে নিন ঘূর্ণিঝড়টির গতিপথ কেমন হতে পারে।